नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সন্দেশ জিংহানকে নিয়ে। তো গাইস, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও নোটিফিকেশন অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা পেয়ে যাও। তো যদি মেন টপিকে আসা যায়, সন্দেশ জিংহানকে নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল নানান মহলে, সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছিল, কখনও বেরিয়ে আসছিল তিনি ইস্ট বেঙ্গলে জয়েন করেছেন বা করতে চলেছেন, কখনও বেরিয়ে আসছিল বেঙ্গালুরু এফসি, বা কখনও শোনা যাচ্ছিল যে বাইরের কোনো ক্লাবে। শেষ পর্যন্ত 29 বছর বয়সী সন্দেশ জিংহান জয়েন করলেন বেঙ্গালুরু এফসিতে। বেঙ্গালুরু এফসির হয়ে এর আগেও 2016-17 মরশুমে লোন ডিলে হয়ে খেলেছিলেন। তার যদি ক্লাব কেরিয়ারের কথা বলা যায়, আইএসএলে 98 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। 2014-15, 15-16, 16-17 মৌসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে অনেক ম্যাচ খেলেছেন, খুব ভালো পারফরমেন্স করেছিলেন এবং 2020-21 মৌসুমে এটিকে মোহনবাগানের হয়ে খেলেছিলেন। এছাড়াও তিনি তার পরবর্তী সময়ে একটা লোন ডিলে তিনি বাইরের ক্লাবে খেলে এসেছেন, এরপরও আবার তিনি আইএসএলে ব্যাক করেছিলেন 2020-21 মৌসুমের শেষের দিকে। তারপরেই এটিকে মোহনবাগান তাকে ছেড়ে দেয়। তারপর থেকেই নানান মহলে নানান কথা উঠে আসছিল যে সন্দেশ জিংহান কোথায় যেতে চলেছেন, কী হতে চলেছে ভবিষ্যৎ। সম্প্রতি তিনি কিছুদিন আগে একটা টুইট করে জানান যে তিনি যেখানেই যাবেন আবার ভালো পারফরমেন্স করার চেষ্টা করবেন, তিনি মাঠেই সমস্ত উত্তর দেবেন। অনেকটা ইমামি ইস্ট বেঙ্গল আশা করেছিল যে স্টিফেন কনস্টান্টাইনের কাছেই সন্দেশ জিংহান হয়তো ফিরতে চলেছেন, কিন্তু সমস্ত জটিলতা কাটিয়ে আজকে অফিসিয়ালি বেঙ্গালুরু এফসি থেকে জানিয়ে দেওয়া হলো যে সন্দেশ জিংহান বেঙ্গালুরু এফসি জয়েন করলেন। এই ছিল আজকে খুব একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও।